আমি প্রথমে হিমেল আপনাকে যুক্ত করেছি। হিমেল আপনি বলেন তাহলে। সাফিব ভাই, আমি যদি আমার বয়সটা চেঞ্জ করতে কথা বলি সেফটির জন্য, সমস্যা নেই তো? না না, আমার কোনো সমস্যা নেই, বলেন যেটা আপনার বয়স আপনি বুঝবেন। আমার তো আসলে প্রয়োজন নাই আপনার বয়স আসলে কিরকম সেটা জানার, আপনার দেখতে। জি জি জি, আপনি বুঝতে পারছেন। আমার প্রশ্নটা আসলে খুবই সিম্পল একটা প্রশ্ন, আমি জানি না আপনি এরকম উত্তর আগে করে দিয়েছেন কিনা। এটা হলো যে ইসলাম ধর্মের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা একটা অনেক বিশাল একটা ফিগার হিসেবে দাঁড় করার চেষ্টা হয়, যাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, মানে কথা অবশ্যই বলতে গেলে প্রশ্নটা বলতে হবে। আবার আমি যখন যারা সংশয়বাদী তাদের কথা শুনি, তখন দেখি যে তারা সবসময় মানে আমি বুঝেছি আপনাদের লজিক গুলো, কিন্তু তারপরও যে তার সব খারাপ দিক গুলোকে এনে একবার সেগুলো বলছেন। আমি আসলে জানতে চাই যে একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, ওই যে অনেকটা আমরা ছোটবেলায় যেরকম স্কুলে লিখতাম যে একটা মানুষের চরিত্র কৃতিত্ব আলোচনা করে ওরকম একটা শর্ট একটা সামারি, আমি চাচ্ছি একটু সামারাইজ ভার্সন একটা জানতে চাচ্ছি, কারণ ওইটুকুর মধ্যে অনেক কিছু হয়তো আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক যেমনটা 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার সময় এক্স্যাক্টলি তার মনের মধ্যে কি চলছিল, যে সে কোন মোটিভেশন নিয়ে এরকম একটা ডিসিশন নিল যে আমি নিজেকে এরকম দাবি করবো। আচ্ছা, আর বুঝতে পেরেছি হিমেল ভাই, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনি আমাকে একটু তাহলে আগে একটু বলেন যে মানব ইতিহাসে কিছু ক্রাইম আছে, কিছু জঘন্য অপরাধ আছে, যে অপরাধগুলো একদম ক্ষমার অযোগ্য অপরাধ, তাই না? আপনি তো এটাতে একমত নাকি? জি জি, অবশ্যই। যে অপরাধগুলা একদম মানে এক্সট্রিম লেভেলের, যেমন একটা হচ্ছে গণহত্যা, মানে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করে ফেলা, তাদেরকে একদম, যেহেতু তারা মনে করেন এই চামড়া এই কালারের বর্ণের, মনে করেন ভারতীয়, তারা ভারতীয় এই কারণে তাদেরকে মেরে ফেলা। তাদের মধ্যে হয়তো কেউ অপরাধী আছে, কেউ অপরাধী নাই, বা তাদের ভিতরে কেউ হয়তো ভালো লোক, কেউ হয়তো খারাপ লোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাতিসত্তার উপরে ভিত্তি করে, একটা নির্দিষ্ট জাতিসত্তার উপর ভিত্তি করে যদি গণহত্যা চালানো হয়, এটা তো একেবারে এক্সট্রিম লেভেলের খারাপ একটা, এটা এক্সট্রিম লেভেলের একটা অন্যায় কাজ, মানবতা বিরোধী অপরাধ যেটাকে আমরা বলি। সারা পৃথিবীতে এটা এই শব্দটা প্রচলিত আছে। যেমন হিটলার একজন মানবতা বিরোধী অপরাধী, সে একদম গণহত্যা চালিয়েছিল মানুষের উপরে, ইহুদি জনগোষ্ঠীর উপরে। এখন এই রকমের ঘটনা যারা ঘটায়, এদের সম্পর্কে কি আসলে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ আছে, আপনি কি মনে করেন? আসলে সত্যি আমি বুঝতে পেরেছি বিষয়টা, কিন্তু তারপরেও মানে একটা নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে অনেক সময় কিন্তু কিন্তু এই রকমের এক্সট্রিম লেভেলের ক্রাইম যারা করবে, বা ধর্ষণের সাথে যারা জড়িত থাকবে, বা শিশু ধর্ষণের সাথে যারা জড়িত থাকবে, আমি তো ভাই আমার পক্ষে সম্ভব না, আমি আসলে অপারগ তার সম্পর্কে একটা, তার পক্ষে মানে এইটা, এই জিনিসগুলো হচ্ছে। যেমন ধরেন একটা বাচ্চা শিশু, মনে করেন আপনারই একটা, আপনারই ছোট বোন বা আপনার মেয়ে, সেই মেয়েটাকে এলাকার একটা লোক একদিন একা পেয়ে আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা যে কাজটা করার সেই কাজটা করলো, এবং আপনার মেয়েটা এইটার জন্য ভবিষ্যৎ জীবনে সাফার করলো। তার কিছু মেন্টাল সমস্যা হবে, তার কিছু শারীরিক সমস্যা হবে, শারীরিক সমস্যার কথা বাদই দিলাম, শরীরে যে সমস্যা হয় সেটা এক সময় ঠিক হয়ে যেতে পারে, কিন্তু মানসিক যে ইয়াটা পড়ে একটা মেয়ের উপরে, এইটার তো কোনো তুলনা হয় না। এটা একটা এক্সট্রিম লেভেলের খারাপ কাজ, একটা বাচ্চা মেয়ের সাথে, বা ধরেন একজন একটা মেয়ের কনসেন্ট ছাড়া তার সাথে এই কাজটা করা, এইগুলো হচ্ছে এক্সট্রিম লেভেলের খারাপ কাজ, এক্সট্রিম লেভেলের খারাপ কাজ। হ্যাঁ, এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই হ্যাঁ ঠিক আছে ও করছে, ঠিক আছে করছে, ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু আপনি ভাই এ সম্পর্কে একটু নিরপেক্ষ মতামত দেন, না ভাই সরি আমার পক্ষে গণহত্যাকারী একজন মানুষ, একজন শিশু ধর্ষক একজন মানুষ, একজন মানে দাসদাসী বানিয়ে মানুষকে, মানে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে দাসদাসী বানিয়ে তাদের সাথে যৌন কর্ম করা একজন মানুষ, এই মানুষ সম্পর্কে আমার পক্ষে কখনোই, আমি মনে করি কোনো সুস্থ মানুষের পক্ষে কখনো, আমাদের মানে নিরপেক্ষতা জিনিসটা কি, নিরপেক্ষতা জিনিসটা হচ্ছে যুক্তির পক্ষে থাকা, তথ্য প্রমাণ যুক্তি এগুলোর পক্ষে থাকা। এবং আমি মনে করি যে আমি যেই অবস্থানে আছি সেটা সম্পূর্ণ নিরপেক্ষ, কিন্তু আপনি যদি মনে করেন নিরপেক্ষ শব্দ মানে যদি মনে করেন মাঝামাঝি, তাহলে আমি নিরপেক্ষ না, আমি কোনো অবস্থাতেই সেই মাঝামাঝি অবস্থানে যাওয়ার মতো নিরপেক্ষ আমি হতেও চাই না। আমি মনে করি একজন শিশু ধর্ষণকারী, একজন গণহত্যাকারী, একজন সাম্প্রদায়িক ব্যক্তি, একজন নারী বিদ্বেষী ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, আপনি চাইলে আমি আপনাকে বের করে করে দেখাবো প্রত্যেকটা। এই এভিডেন্সের উপর ভিত্তি করে আমি যে মতামতে পৌঁছেছি, আমার মতে এটা সম্পূর্ণ একটা নিরপেক্ষ মতামত। আমার তার প্রতি একটা সময় তো আমার তার প্রতি ভালোবাসা ছিল, তাই না? আমি তো তাকে অনেক ভালোবাসতাম আপনার থেকে ভাই, আপনি মোহাম্মদকে হয়তো যতটা ভালোবাসছেন সারা জীবনে, আমি হয়তো তার থেকে অনেক বেশি বাল্যকালে তাকে ভালোবাসছি। হ্যাঁ, আমি নবীর প্রেমে একদম দিওয়ানা ছিলাম একটা সময়, কিন্তু আমি যখন কোরআন হাদিস ভালোভাবে বুঝে বুঝে পড়ছি এবং আমি চেষ্টা করেছি যে গভীরভাবে পড়ার, তখন আমি দেখতে পেয়েছি আসল চরিত্রটা কি তার। এখন আপনি যদি এটাকে নিরপেক্ষতা না বলেন, আপনি যদি মনে করেন নিরপেক্ষতা মানে হচ্ছে মাঝামাঝি থেকে কথা বলতে হবে, একটা একজন আপনার বোনকে একজন ধর্ষণ করছে, এর সম্পর্কে আমি একটা মাঝামাঝিতে গিয়ে একটা মতামত দিব, না ভাই সরি, আমি আমার কাছে যদি প্রমাণ থাকে আপনার বোনকে সে ধর্ষণ করছে, আমি সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমি মতামত দিব যে সে একজন ধর্ষক। এইখানে মাঝামাঝি যাওয়ার কোনো সুযোগ আমার কাছে নাই। পৃথিবীর যে কোনো নারীকে তার যদি বিনা অনুমতিতে
তার মানে তার ইচ্ছা ছাড়া সেই মেয়েটার ইচ্ছা ছাড়া তার অনুমতি ছাড়া যদি তার গায়ে হাত দেওয়া হয় তার সম্পর্কে কোনো ধরনের মাঝামাঝি অবস্থানে যাওয়া আমার পক্ষে সম্ভব না আমি স্পষ্টভাবে বলবো সেই লোকটা একটা ধর্ষক এটা হচ্ছে সত্যের কাছে আমাদের দায়বদ্ধতা আমি কোনো অবস্থাতেই মাঝামাঝি অবস্থানে যাব না আমি মানে আচ্ছা ঠিক আছে এতজন লোক যখন মানুষ যখন এটা ভালো কিতাছে ঠিক আছে আমিও একটু মাঝামাঝি কই বইলে একটু মানুষের একটু বাহবা পাই আমি যদি তার সম্পর্কে এই এরকম একজন গণহত্যাকারী সম্পর্কে ভালো কথা বলি তাহলে হয়তো অনেক মুসলমান আমাকে এসে মানে খুব সাবাসি দিবে ওয়াও ভাই আপনার অনেক উগ্র নাস্তিক ভাবছিলাম কিন্তু এখন দেখতেছি না এত উগ্র না আপনিও ভালো কথা কইছেন আমার নবী সম্পর্কে আচ্ছা ঠিক আছে যান আপনার একটু মানে লাইক দিলাম বা আপনার একটু ইয়া করলাম হ্যাঁ না ভাই আমার দরকার নেই ভাই হ্যাঁ আমি মনে করি আমার অবস্থানটা যথেষ্ট নিরপেক্ষ আমি যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছাই এটা কি আমি নিরপেক্ষতা মনে করি কিন্তু আপনার নিরপেক্ষতার মানে যদি এরকম হয় যে মাঝে মাঝে যেতে হবে না ভাই আমি সবসময় সত্যের পক্ষে সবসময় যুক্তির পক্ষে সবসময় তথ্য প্রমাণের পক্ষে আপনি যদি আমাকে আমার তথ্যগুলো ভুল প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি আমার মতামত পাল্টে নিব কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার মতামতকে আপনি চ্যালেঞ্জ করে আমার মতামতকে আপনি মানে বাতিল করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আমার মতামতে আমি আমার মতামতকে আমি যথেষ্ট নিরপেক্ষ মতামত বলে মনে করি হ্যাঁ বলেন জি ভাই আমি তাহলে এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন করি তাহলে যে আমি ইসলাম ধর্মের ব্যাখ্যাটা জানি যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর তখন জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসেছেন ওহী নিয়ে এবং সূরা আলাক তাকে পড়তে বলেন এবং সেটি আর কি তিনি পরে কোরআন নাজিল হয় ওই রাত থেকে এরকম ভাবে শুরু হয় জিনিসটা এবং তিনি এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমার উপরে ওহী নাজিল হয়েছে অথবা আমার আমার সাথে ফেরেশতা দেখা করতে এসেছে এরকম না 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 এরকম কিছু সে বলেনি সে এসে বলেছিল আমি ভয় পেয়েছি একটা কি যেন দেখছি আমি ভয় পেয়েছি পরে সে ওয়ারাকা বিন নফেলের কাছে খাদিজা তাকে নিয়ে যায় ওয়ারাকা বিন নফেল তাকে বলে তোমার উপর ওহী তুমি ভয় পাও না তুমি পাগল হয়ে যাও নাই তোমার উপর ওহী নাজিল হয়েছে যে মুসা নবীর কাছে যে ফেরেশতা আসছিল তোমার কাছে সেই ফেরেশতা আসছে এই তথ্যটা মোহাম্মদ জানতো না এই তথ্যটা ওয়ারাকা বিন নফেল খাদিজার যে চাচাতো ভাই সে মোহাম্মদকে বলছিল তার মানে কি এই মানে আপনাদের দাবি অনুসারে এই আইডিয়াটা তাকে ওয়ারাকা বিন নফেল উনি দিয়েছেন আমাদের দাবি অনুসারে না আমাদের দাবি অনুসারে না আপনি যদি ফ্যাক্ট চেক করেন একটা জিনিসের ফ্যাক্ট চেক করেন যখন মনে করেন যে কোনো মানুষই যদি এসে আপনাকে এই ধরনের কথা বলে মনে করেন কলিম আপনার পাশের বাসার কলিমুদ্দিন এসে বললো যে রাত্রেবেলা আমি একটা লোক আলো আলা লোক আসছিল গুহার ভিতরে আমাকে একটা মানে ইয়া পড়তে বলছে প্রথমেই আপনি যে ইসে আসবেন যে তার হ্যালুসিনেশন হয়েছে হ্যাঁ তার কোনো একটা মানসিক সমস্যা হয়েছে তার হ্যালুসিনেশন হয়েছে কারণ এরকমের আজগুবি কথাবার্তা হ্যালুসিনেশন হইলে মানুষের পক্ষে সম্ভব মানুষের মাথায় অনেক সমস্যা থাকে এটা লক্ষ লক্ষ মানুষের এই সমস্যা আছে সারা পৃথিবীতে বহু মানে মানসিক হাসপাতাল আছে যাদের যারা এরকম জিন ভূত ফেরেস্তা মানে আল্লাহ ভগবান ঈশ্বর মাকালী শিব এদের সাথে নিয়মিত কথাবার্তা বলে এদেরকে আমরা মানসিক রোগী বলি এদেরকে আমরা এদেরকে আমরা ছোট করে বলছি না এরা হচ্ছে মানসিক রোগী এদের একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে কিছু একটা হওয়ার কারণে তাদের এই ধরনের একটা সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিচ্ছে এটা পৃথিবীর যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা এটাই ধরে নিব কিন্তু যদি মোহাম্মদ যদি আপনারা যদি দাবি করেন যে না মানসিক রোগী অনেকে আছে কিন্তু আমাদের নবীর উপরে যেটা হয়েছিল সেটা একেবারে সেটা কিন্তু মানসিক রোগ না সেটা একেবারে সঠিক নবী মানে ফেরেস্তাই আসছিল যদি আপনারা এটা দাবি করেন তাহলে আমরা আপনাদের কাছ থেকে এমন কোনো একটা অবজেক্টিভ প্রমাণ চাইবো যে ফেরেস্তা বলে কিছু একটা আছে যে ফেরেস্তার আবার নাকি 600 ডানা জিব্রাইল ফেরেস্তা 600 ডানা ছিল এটা সহিহ হাদিসের বর্ণনাতে বলা আছে 600টা ডানা নবী বলেছিল যে তার যে মানে জিব্রাইল ফেরেস্তা তার 600টা ডানা ছিল এখন এই জিনিসটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে 600 ডানাওয়ালা একটা ফেরেস্তা মানে প্রাচীনকালের মানুষ ভাবতো কি যে ডানা বেশি থাকলে মানে বেশি দ্রুত ওরা যায় হ্যাঁ প্রাচীনকালের মানুষের এরকম একটা মানে বোকা বোকা ধারণা ছিল তারা ভাবতো যে ডানার সংখ্যা যদি বাইরে যায় মানে পাখির মাত্র 2টা ডানা ওর যদি 4টা ডানা থাকতো তাহলে আরো অনেক জোরে দৌড়িতে পারতো উঠতে পারতো যদি 6টা ডানা থাকতো তাহলে আরো বেশি মানে দ্রুত উঠতে পারতো এইটা প্রাচীনকালের মানুষের একটা বোকা ধারণা ছিল এইরকমের কোনো আসলে সাইন্টিফিক কোনো ইয়া পাওয়া যায় না যে সংখ্যা বেশি হলেই দ্রুত ওরা যায় এতগুলো ডানা দরকারি বাকি যদি উঠতে হয় তাহলে 2টা ডানাই যথেষ্ট হুম আর ডানা ছাড়াও ইনফ্যাক্ট ওরা যায় সিস্টেম আছে যদি স্পিড মানে হেলিকপ্টার আপনি দেখবেন ডানা ছাড়া উঠতে পারে ওর উঠার উপর অন্য মেকানিজম থাকে কিন্তু আমাদের কথা হচ্ছে যে 600 ডানাটা কেন হইলো 600 ডানার মানে মজেজাটা কি এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে প্রাচীনকালের মানুষের একটা রূপকথা রূপকথার গল্প যে তারা মনে করতো যে ডানা বেশি থাকলে মনে হয় উড়া যায় কিন্তু আরো মজার ব্যাপার হচ্ছে ফেরেস্তারা আসলে ডানা দিয়ে বা করবেটা কি ডানাটা দরকার হচ্ছে বায়ুমণ্ডলে আমাদের যে পৃথিবীতে যে বায়ুমণ্ডলটা আছে সেই বায়ুমণ্ডলের জন্য প্রযোজ্য বায়ুমণ্ডলের উপর কিন্তু কোনো বাতাস নাই সেখানে কিন্তু ডানার কোনো ফাংশন নাই ডানা দিয়ে কিন্তু সেখানে কিছু করা যাবে না মানে মহাকাশে কিন্তু ডানার কোনো ফাংশন নাই হ্যাঁ এই তথ্যটা প্রাচীনকালের মানুষ জানতো না তারা ভাবতো যে উড়ে উড়ে স্বর্গে চলে যায় ডানা ঝাপটাইতে ঝাপটাইতে আবার উড়ে স্বর্গ থেকে মানে সাত আসমান থেকে ডানা ঝাপটাইতে ঝাপটাইতে ফেরেশতা চলে আসে এইটা হচ্ছে প্রাচীনকালের যে মানুষের ধারণা এটা স্পষ্ট বোঝা যায় এই জিনিসগুলো অ্যানালাইসিস করলে যে কোনো একটা যুক্তিবোধ সম্পন্ন মানুষ যদি একটা পড়ালেখা করা মানুষ যদি এই জিনিসগুলো একটু চিন্তা করে যে আচ্ছা ডানা দিয়ে বায়ুমণ্ডলের উপর দিয়ে ডানা দিয়ে কাজ কি ডানা আবার 600টাই বা ডানা কেন 600 ডানা দিয়ে মানে কাজটা কি হবে 600 ডানার তো কোনো প্রয়োজন নাই
হুদাহুদি কেন 600 টা ডানা হইলো এখানে এই জিনিসগুলো এই এইগুলো যে বারে বারে বলছে নবী যে আমার আমার কাছে ফেরেশতা আসছিল তা 600 টা ডানা মানে এমন ভাবে বলছে যেন মানুষ মনে করে যে তখনকার যে বোকাশোকা অশিক্ষিত মূর্খ অন্ধবিশ্বাসী লোকেরা ছিল তারা যেন ভাবে যে ওয়াও 600 টা ডানা তার মানে খুব সুপার ফাস্ট সে উঠতে পারে আকাশে কিন্তু 600 ডানা দিয়ে যে সুপার ফাস্ট হয়ে যাবে এরকম কোনো এভিডেন্স নাই হ্যাঁ এখন এর থেকে বড় ব্যাপার হচ্ছে ওয়ারাকা বিন নওফেলের মারা যাওয়ার পরে দীর্ঘদিন মুহাম্মদের কাছে ওহী নাজিলটা বন্ধ থাকে তখন মুহাম্মদ মনের দুঃখে গেছিল পাহাড়ের উপরে কয়েকবার আত্মহত্যা করতে এইটাও হাদিসের ভিতরে বর্ণনা আছে তো ওয়ারাকা বিন নওফেল মানে মারা যাওয়ার পরে এত সময় মানে ইয়াগুলা বন্ধ থাকলো কেন মানে ওহী নাজিলটা বন্ধ থাকলো কেন এটা তো একটা কোশ্চেন মানুষ করবেই আর যদি আপনার কাছে মনে হয় আপনি আপনি যদি মনে সত্যি বিশ্বাস করেন যে না আমার নবীর কাছে ফেরেশতা আসছিল তাহলে আপনি কি আমাদেরকে এমন কোন অবজেক্টিভ প্রমাণ দিতে পারবেন যে ফেরেশতা বলে কিছু আছে জি না আমি এই কোনো প্রমাণ নিয়ে আসিনি আপনার কাছে বরং একটু রিকোয়েস্ট করছি যদি এই আত্মহত্যার যে একটা হাদিস বলেন এটা কি দেখানো যায় অবশ্যই দেখানো যায় আমার লাইফ থেকে তো ভাই কেউ রেফারেন্স চেয়ে মানে না পেয়ে ফিরে গেছে এরকম তো কোনো ঘটনা এই পর্যন্ত ঘটছে বলে তো আমি আমার মনে হয় না আপনি কি আমার লাইভ দেখেছেন মানে আগের লাইভ দেখেছেন নাকি আজকে প্রথম দেখলেন না না আগেরটা দেখেছি লাস্টটা দিয়েছিলাম আচ্ছা আপনি কি কখনো দেখেছেন যে আমার লাইভ থেকে কেউ রেফারেন্স চাইছে কিন্তু রেফারেন্সটা না পেয়ে চলে গেছে এরকম কি পাইছেন কখনো না না দেই এরকম পাইনি লাস্টের লাইভে দেখেছিলাম কিন্তু এরকম কিছু ছিল না আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি সেই হাদিসটা বের করে দেখাচ্ছি এটা অনেক দীর্ঘ একটা হাদিস আমি আপনাকে খণ্ডিত অংশ দেখাবো আপনি চাইলে পুরো অংশটা আপনি মানে এসে ঢুকে সংশয় এ ঢুকে বা এইটা এই বিষয়ে যে ইয়া আছে ওয়েবসাইট আছে বা মূল বই থেকেও মূল বই থেকে আপনি বের করে দেখে নিতে পারেন আমি শেষের অংশটুকু দেখাবো আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা শেষের অংশটুকু দেখাই দেখেন আপনি কি পুরোটা দেখতে চান নাকি আপনি এইটুকু দেখালি হবে ভাই হিমেল ভাই আপনি একটু আনমিউট করে বলেন আপনি কি পুরো হাদিসটা দেখতে চান নাকি এই অংশটুকু দেখালেই কাজ হবে জি না না আমি সংক্ষিপ্ত দেখলেই হবে আচ্ছা আপনি পুরোটা দেখতে চাইলে আপনি পুরোটা পুরোটাও দেখতে চাইতে পারেন সেটা দেখাতে আমার কোনো সমস্যা নেই এটা হচ্ছে সহি বুখারি তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে 6982 নাম্বারটা দেখা গেছে ভাই জি জি আচ্ছা এখানে দেখেন এখানে বলা হচ্ছে এরপর কিছুদিনের মধ্যেই ওয়ারাকার মৃত্যু হয় আর কিছুদিনের জন্য ওয়াহি বন্ধ থাকে এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার কারণে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এমনকি আমরা এ সম্পর্কে তার থেকে জানতে পেরেছি যে তিনি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যাওয়ার জন্য একাধিকবার দ্রুত সেখানে চলে গেছেন যখনই নিজেকে ফেলে দেওয়ার জন্য পর্বতের চূড়ায় পৌঁছতেন তখনই জিব্রিল তার সামনে আত্মপ্রকাশ করে বলতো হে মোহাম্মদ নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসুল মানে সান্ত্বনা টান্তনা দিত আর মানে মরো না তুমি আল্লাহর রাসুল তুমি মরো না তুমি সব ঠিক আছে তুমি পাগল না এতে তার অস্থিরতা দূর হতো এবং নিজ মনে শান্তিবোধ করতেন তাই সেখান থেকে ফিরে আসতেন ওয়াহি বন্ধ অবস্থায় যখন তার উপর দীর্ঘ হতো তখনই তিনি এর উদ্দেশ্যে দ্রুত চলে যেতেন যখনই তিনি পর্বতের চূড়ায় পৌঁছতেন তখনই জিব্রিল তার সামনে আত্মপ্রকাশ করে আগের মতো বলতো মানে নিজেই নিজেকে বুঝ দেয়া এই জিনিসটাকে আমরা বলি মানে সাইকোলজির ভাষায় এই জিনিসটাকে বলা হয় মানে কি যেন একটা টার্ম আছে এটার সেলফ মোটিভেশন টাইপের নিজেই নিজেকে বুঝ দিতেছে যে না 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 তুমি পাগল হয়ে যাও না তুমি সব ঠিক আছে তুমি আল্লাহ নবী তুমি মন খারাপ করো না তুমি আত্মহত্যা করো না যাও যাও বাসা যাও এইভাবে নিজেই নিজেকে বুঝ দিয়ে সে জিব্রাইল হচ্ছে সেই নিজেই জিব্রাইল নিজেই আল্লাহ নিজেই মোহাম্মদ একের ভিতরে এরকমের স্প্লিট পার্সোনালিটি থাকতে পারে এটাকে বলা হয় স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এই মানে মানসিক সমস্যাটার নাম কি আপনি শুনেছেন হ্যাঁ ঠিক হ্যাঁ স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার এর উপর কিছু মুভিও হয়েছে আমি জানি আচ্ছা আমার আমাদের কাছে যেটা মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে তার মানে হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল অথবা সে ইচ্ছা করে সমস্ত কাজ করে নিজে জিনিসপত্র নিজে নিজে বানাইছে এই দুটার একটা তাহলে তার কাছে পরবর্তী ওহিটা কবে আসে মানে এই যে এতদিন বন্ধ ছিল পরবর্তীতে ওহি আসে সেটা কবে বেশ কয়েক মাস পরে আসে বেশ কয়েক মাস অনেক দিন সে রাস্তা রাস্তা ঘোরাঘুরি করছে বেশ কয়েক মাস পরে আবার একটা ওহি আসে তখন সে ভয় টয় পাইতো মানে মাঝে মাঝে সে দেখতো যে আকাশে মানে সিংহাসনের উপরে একটা মানে ফেরেশতা বসে আছে সে তারে হুঙ্কার দিয়ে হুঙ্কার দিত এটাও হাদিসের ভিতরে আছে আপনার কি কোনো পয়েন্ট আছে পয়েন্ট থাকলে বলেন তাহলে আমি মানে রেফারেন্সগুলো বের করে দেখাতে পারি কিন্তু পয়েন্ট না থাকলে তো আসলে কি আলোচনা করব জি না আসলে আজকে আমি প্রথমবারের মতো যুক্ত হলাম আমি জাস্ট একটু জানতে এসেছিলাম এই বিষয়টা আপাতত আমার প্রশ্ন এটুকুই আচ্ছা তাহলে আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনি যেহেতু আসছেন আজকে প্রথম তো এই যে প্রথম যে মুহাম্মদের কাছে হেরা পর্বতের গুহায় যে ওয়াহিটা নাজিল হলো সেই ওয়াহিটার ভিতরে কি ছিল ভাই আপনি কি জানেন সূরা আলাকের 1-5 করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করে যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে এই টাইপের কথাবার্তা তাই না জি জি এরকম তো একটা শুনেছি এরকম কথা হ্যাঁ সূরা আলাকের 1-5 হ্যাঁ এটা ছিল কোরআনের প্রথম তো এই ঘটনাটা কি ঘটছিল ভাই একটু আমাকে যদি একটু হালকা বলতেন যে প্রথমে সে কি দেখলো মোহাম্মদ কি দেখলো জি ভাই আমি আসলে অত বিস্তারিত জানি না আমার যেটা ধারণা আর কি মানে অনেক জায়গা থেকে শুনেছি যে তিনি প্রথমে দেখেছেন যে তার সামনে এসে উপস্থিত হন জিব্রাইল আলাইহিস সালাম এবং তিনি পড়তে বলেন এবং নবজি বলেন যে তিনি পড়তে জানেন না
এমন সময় তিনি কি কি পড়তে বলেন কি পড়তে বলেন মানে সে কি একটা কাগজে কিছু লিখে নিয়ে আসছিল সেটা পড়তে বলল আসলে ব্যাপারে কিছু জানি না যে কিছু এরাছিলেন কিনা প্রথম আয়াতটাই হলো পড়ো কিন্তু মোহাম্মদ যে পড়তে জানে না এই জিনিসটা কি জিব্রাইল জানতো না তাকে কি আল্লাহ বইলা পাঠায় নাই যে তুমি যার কাছে যাচ্ছ সে হচ্ছে একটা মূর্খ ব্যক্তি মূর্খ অশিক্ষিত মূর্খ আরব দেশের মানে ভেড়া চড়াই না রাখাল ও যে অশিক্ষিত মূর্খ এটা কি আল্লাহ পাক জিব্রাইলকে বলে পাঠায় নাই তাহলে মানে বোকার মতো এই কথাটা বলার মানে কি ভাই পড়ো এটা তো বলতে পারবো না তো এমনিতে আশা মানে আপনি নিশ্চয়ই জানেন যে কোনো কাগজ ছিল কি ছিল না এই ব্যাপারে আমি আসলে জানি না পড়ালেখা শিখে গেল নাকি আসলে এখানে পড়ালেখা বলতে কোন লেখা যেহেতু ছিল না বলছেন এবং আপনি বলতে চাচ্ছেন আবৃত্তি করা বোঝানো হয়েছে এখানে পড়ো বলতে আবৃত্তি করা বোঝানো হয়েছে নাকি ভাই উচ্চারণ করতে বলছে শুধু হ্যাঁ তার সাথে সাথে উচ্চারণ করতে বলছে মোহাম্মদ কি উচ্চারণ করতে জানতো না এখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন পড়ো এটা শুনে নবীজি হয়তো মনে করেছেন যে এটা বলতে তাকে কোনো কিছু পড়তে বলেছে কিন্তু হয়তো তাহলে কিছু তার কাছে কাগজই ছিল না তাহলে পড়বেটা কি তাহলে তো বোঝাই যাচ্ছে যে সে উচ্চারণ করতে বলতেছে তাই না মানে আপনার কথা মতো যে প্রথম প্রশ্ন ছিল যে আমি কি পড়বো তুমি কি এরকম এরকম হ্যাঁ মানে আমার কাছে তো খুবই অস্বাভাবিক গল্পটা খুবই অস্বাভাবিক লাগতেছে কারণ ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি তো একটা কাগজ নিয়ে এসে বলতেছে একটা অশিক্ষিত লোকরা বলতেছে পড়ো ওইবারটা বলতেছে পড়তে পারি না এইটা হইতে পারে কাহিনী এইরকমের হইতে পারে ওইবারটা বলতেছে পড়তে পারি না তাহলে সমস্যাটা তাহলে আরো আরেকটা সমস্যা আছে যে এই যে বুকে যে চাপ দিয়ে ধরলো জিব্রাইল মোহাম্মদকে এই তিনবার চাপাচাপির পরে কি মোহাম্মদ পড়তে পারতেছিল মানে সে কি অক্ষর জ্ঞান চলে আসলো তার ভিতরে এরকম তো কোনো প্রমাণ আমরা পাই না যে তার ভিতরে অক্ষর জ্ঞান চলে আসলো উচিতটা কি ছিল দেখেন আমার কাছে যদি আমি যদি কোনো অশিক্ষিত লোককে যদি একটা কাগজ নিয়ে ধরি সে যদি পড়তে না পারে তাকে আমি কি করবো ফার্স্টে তাকে আমি আদর্শ লিপি বইটা পড়াবো স্বরে অস্বরে এক অক এইভাবে লেখে হ্যাঁ ওইটা পড়ানোর পরে তখন তাকে আমি একটু যুক্তাক্ষর শিখাবো তারপরে আকার উকার এগুলো শিখাবো এরপরে তখন আমি তাকে বলতে পারি যে হ্যাঁ বাবা তুমি এখন পড়ো তো দেখি এই এখানে আমি লিখছি এটা পড়ো তো দেখি কি কি লেখা তখন সে হয়তো একটু বানান করে করে পড়তে পারবে এটাই তো নর্মাল প্রসিডিউর নাকি হিমেল ভাই জি মানে একজন যদি পড়তে না পারে এবং তাকে কিছু লেখা পড়তে বলা হয় তখন তাকে আগে স্বরলিপি মানে মেজর বর্ণ গুলো শেখাতে হবে কিন্তু বুকে চাপাচাপির মানেটা কি আমি তো এটা ধরতে পারছি না বুকে চাপাচাপি করলো কিছুক্ষণ আর বুকে চাপাচাপি করে লাভটাই বা হইলো কি মোহাম্মদ তো তারপর অশিক্ষিতই রইলো সে তো মূর্খই রইলো তাই তো লাভটা হইলো না বুকে চাপাচাপি করে তো কোনো ফায়দা নাই তাই না আসলে তো বুকে চাপাচাপি করে কি শক্তি বাড়ানোর জন্য কিছু হতে পারে এরকম কিছু কিন্তু আমি তো এখন এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ধরে নিচ্ছে কাগজে লিখে নিয়ে আসছে সেটাকে হ্যাঁ এরপরে আমি আবার ওইটাও আলোচনা করবো যে কাগজে লিখে নিয়ে আসেনি আবৃত্তি করতে বলছি ওইটা একটু পরে আলোচনা করবো এই যে কাগজে লিখে নিয়ে আসলে যে ঘটনাগুলো ঘটতো সেটা নিয়ে আমি কথা বলতেছি তাহলে তো পড়তে পারতেছে না সে তারপরে তো সে পড়তে পারলো না তাহলে আমি তো বুঝতেছি না এখানে তো আমি দেখতেছি বড় একটা ঘাপলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আমরা আলোচনা করি যে কোনো কাগজ নিয়ে আসে নাই উচ্চারণ করতে বলছে হ্যাঁ জিব্রাইল তাকে উচ্চারণ করতে বলছে তাহলে যে সমস্যাটা হচ্ছে হ্যাঁ আবৃত্তি করতে বলছে তাহলে সমস্যাটা হচ্ছে মোহাম্মদ কেন বলে যে আমি পড়তে পারি না ও তো বলতে হবে যে আমি উচ্চারণ করতে জানি না বা উচ্চারণ করতে জানেনি বা কেমন একজন মানুষ একজন মানুষের সামনে এটা যদি একটা গরু গাথা লেভেলের লোক হয় একেবারে অশিক্ষিত মূর্খ একেবারে গোয়ার গোবিন্দ লোক হয় আমি যদি তাকে বলি বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সে তো বলতে পারবে এটা বলতে তো কারো শিক্ষা দীক্ষার দরকার হয় না ভাই আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এই কথাটা বলতে কি পড়ালেখার দরকার হয় ভাই না এটা অন্য কোনো ভাষায় হলেও বলা যায় আর কি শুনে শুনে তাহলে এই সময় মোহাম্মদ কেন বললো যে আমি পড়তে জানি না ওই মানে পড়তে জানি না বলাটার মানেটা কি আমি তো এটা বুঝলাম না এখানেও তো একটা বড় ঘাপলা আমি দেখতে পাচ্ছি তারপর যদি ধরে নিচ্ছি যে সে পড়তে জানে না তারপরে তো আবার বুকে চাপাচাপি করলো বুকে চাপাচাপি করেই বা লাভটা কি হইলো তার কি স্মৃতিশক্তি বেড়ে গেল তার কি এখন কি সে পড়তে পারলো ঘটনাটা এই গল্পটা তো একটা ঘাপলাজনক গল্প এই গল্পের ভিতরে তো আমি কোনো দেখতে পাচ্ছি না মানে একটা স্বাভাবিক ঘটনা সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি না 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 গোজামিল দিয়ে ঘটনাটা বানানো হয়েছে যেটা একটা সাথে একটা মিলে না হ্যাঁ যে না মিললে তো আমাদের তো সন্দেহ মনে করেন আমরা যদি একজন একজন সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয় মিথ্যা সাক্ষ্য দিতে গেলে তার মানে বক্তব্যের ভিতরে নানা ধরনের গন্ডগোল থাকে এই জিনিসটা তো একজন উকিল খুব শুনলেই তো বুঝতে পারে যে তার বক্তব্যের ভিতরে একটা গন্ডগোল আছে তাই না ভাই জি তো আমি তো আমার কাছে তো মনে হচ্ছে এই বক্তব্যগুলোর ভিতরে একটা বিরাট গন্ডগোল আছে বিরাট ঘাপলা আছে এগুলো কেন হচ্ছে আমার তো আমাকে কি আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন যে এই সমস্যাগুলোর সমাধান কি মানে আমি কিভাবে বুঝবো যে এই গল্পটা একটা অথেন্টিক গল্প হ্যাঁ আসলে ভাই আমি তো মানে অত বয়স বেশি না বেশি পড়াশোনা করিনি তো
আমাকে একটু তাহলে সূরা আলাক একটু শানানুর সুর সহ পড়তে হবে, দেখতে হবে বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত কি বলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা একটু পড়েন ভালো করে, এবং হাদিসগুলো পড়েন, এই বিষয়ে কয়েকটা হাদিস আছে সেগুলো একটু পড়েন, সংশয়.কম এ এগুলো পাবেন অনেক কিছু। তো আপনি পড়ে তারপরে আবার একদিন আসেন আমার সাথে কথা বলে আমাকে এক্সপ্লেইন করে দিয়েন যে আসলে মূল বিষয়টা কি। আমি তো বুঝতেছি না, আমি তো ছোটবেলা যখন আমি পড়েছি গল্পটা পড়ে তো তখন তো এত প্রশ্ন আসেনি, তখন তো ভাবতাম ওয়াও ফ্যান্টাস্টিক গল্প, কিন্তু পরে আস্তে আস্তে একটু বড় হতে হতে যখন মাথায় একটু বুদ্ধিশুদ্ধি কাজ করা শুরু করলো তখন তো দেখতে পেলাম যে এটার ভিতরে তো ঘাপলা আছে, সমস্যা আছে, এইটা কি গল্প, তো নানা সমস্যা। তো আপনি যদি সমস্যাগুলো সমাধান করতে পারেন আমাকে এসে জানাই দিন, ঠিক আছে ভাই? জি ভাই, আমি পরে অবশ্যই আবার যুক্ত হবো আপনার সাথে। আচ্ছা তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম। আমাদের সাথে মধু মণ্ডল যুক্ত হয়েছেন, মধু মণ্ডল আপনি একটু কথা বলেন তো। জি আসি ভাই, কেমন আছেন? ভালো আছি। মধু মণ্ডল আপনি কি পরিচিত? আপনার সঙ্গে? না না, প্রথমবার যুক্ত হচ্ছি। আচ্ছা মধু মণ্ডল নামে আমি একজনকে চিনি, আমি ভাবলাম উনি বোধহয়। আচ্ছা বলেন তাহলে। আমি কিছুদিন আগে রাজা রাহুল হাসানের সঙ্গে, আমি মূলত আপনাদের মতোই, তো ওর সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। তো উনি আমাকে বলেন যে যে বিগ ব্যাং থিওরি, যে সৃষ্টির ব্যাপারে, যে উনি আপনারা বলেছে, আপনি বলেছিলেন যে সৃষ্টি বলতে কি হয় না। তো আমি ওকে ওই প্রশ্নটা জিজ্ঞেস করি, তো উনি বলেন যে সময়টা নাকি না না, সৃষ্টি হয়ে সৃষ্টি যায়। সৃষ্টি বলতে কিছু হয় না, আমরা যদি সৃষ্টির সংজ্ঞাটা আগে নির্ধারণ করি, সৃষ্টির সংজ্ঞাটা যদি আমরা এইভাবে নির্ধারণ নন করি, এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স থেকে হ্যাঁ এক্সিস্টেন্স। হ্যাঁ, প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি একটা জিনিস, কোনো একটা কিছু যদি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে, তাহলে সেটাকে আমরা বলি সৃষ্টি হওয়া। সেটার পেছনে প্রকৃতির কোনো উপাদান সেখানে থাকতে পারবে না, প্রকৃতির কোনো কিছুই থাকতে পারবে না, হ্যাঁ এক্সিস্টিং কিছু থাকতে পারবে না। ওই এইভাবে যদি সময়টা আমরা কি সৃষ্টির সংজ্ঞাটা নির্ধারণ করি, হ্যাঁ বলেন, তাই? সময় আমাদের কাছে এখন, আমরা যে স্পেস টাইম ইউনিভার্সে থাকি সেই স্পেস টাইম ইউনিভার্সের ভেতরে আমাদের কাছে যে সময় আছে, সময় আমরা আমাদের সামনে পাঁচ হচ্ছে, সেই সময়টা অবশ্যই শুরু আছে একটা। আর আসি ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে যে উনি বলছিলেন যে কজটা আছে, ওই কজটাকে উনি মানে আল্লাহ বলে ডাকছেন, ওই কজটার নামটাকে আল্লাহ বলে ডাকছেন। তখন আমি ওনাকে প্রশ্ন করি যে ওর তো একটা না কজ না, থাকে, কজ তখন কজ কজকে কজটা যে থাকতেই হবে, কজ হচ্ছে গিয়ে আমাদের এই লোকাল ইউনিভার্সের জন্য প্রযোজ্য। আমরা আমাদের এই লোকাল ইউনিভার্সে যত জিনিস দেখি সেই জিনিসগুলোর পেছনে একটা কজ থাকে, এই জিনিসটা আমরা জানি, কিন্তু আমাদের কাছে এমন কোনো এভিডেন্স নাই যে আমাদের লোকাল ইউনিভার্সের বাইরেও এই যে এই সূত্রটা কাজ করে কিনা, এরকমের কোনো এভিডেন্স বা এই ধরনের কোনো ডেটা আমাদের কাছে নাই যে এই যে প্রত্যেকটা জিনিস, যে প্রত্যেকটা জিনিসের পেছনে যে একটা কজ থাকে, এটা ওই ক্ষেত্রে সত্য কিনা, মহাবিশ্বের বাইরেও সত্য কিনা, এই ইনফরমেশনটা আমাদের কাছে নাই, কোনো ডেটা নাই, এই কারণে আমরা এই বিষয় সম্পর্কে কিছু বলতে পারি না। এখন কেউ যদি বলে যে ঈশ্বর হচ্ছে সেই কজ, তাহলে সেই কজেরও তো একটা কজ লাগবে, তাই না? সেটা যদি একটা সত্তা হয়ে থাকে তাহলে তার তো অবশ্যই একটা কজ লাগবে, কারণ সে হচ্ছে মোর কমপ্লেক্স, মানে হচ্ছে গিয়ে আমাদের যে কমপ্লেক্সিটি, আমাদের যে জটিলতা, আমাদের মস্তিষ্কের যে জটিলতা বা আমাদের চিন্তার যে জটিলতা বা আমাদের বুদ্ধিমত্তার যে জটিলতা, আমরা হচ্ছে একটা যৌগিক প্রাণী, একটা জটিল প্রাণী, এই জটিলতার পেছনে যদি আমরা একটা কজ মানে খুঁজতে গিয়ে যদি আর এর থেকেও বেশি জটিল একটা সত্তাকে মানে বানিয়ে নিই, ধরে নিই বা বানিয়ে নিই, তাহলে তো সেই সত্তাটা তো আমাদের থেকেও জটিল, তাহলে আমাদের জটিল সত্তাকে এক্সপ্লেন করতে গিয়ে যদি আমরা আরেকটা জটিল সত্তার সহায়তা নেই, তাহলে তো সেই জটিল সত্তাকে তো অবশ্যই এক্সপ্লেন করতে হবে আরো বেশি। কারণ হচ্ছে আমাদের আমাদের যে জটিল সত্তা, আমরা যে একটা জটিল সত্তা বা আমাদের বুদ্ধিমত্তা, এটা তো একটা জটিল বিষয়, এই বিষয়টাকে এক্সপ্লেন করতেই তো আমরা আসলে ওই জিনিসটা পর্যন্ত যাচ্ছি, তাই না? এর থেকেও বেশি জটিল যদি একটা কিছু থাকে তাহলে তো এই সূত্রটা তো আরো বেশি প্রযোজ্য হবে সেটার ক্ষেত্রে, যে এত জটিল সত্তা সেটাকে তাহলে কে বানাইলো, সেটার পেছনে কষ্টটা কি, তাই না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি আমি একটু বেশি জটিল করে বলছি? না না, বুঝতে পারছি। আর আসি ভাই, তারপর আমি আমি মূলত হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি কোরআন হাদিস সম্পর্কে কিছুটা পড়েছি। তখন আমি রাহুল ভাইকে বলি যে আমি এই ব্যাপারে আলোচনা করতে চাই, তখন তিনি আমাকে বলেন যে তুমি তো মানে ঈশ্বর অস্তিত্বে বিশ্বাস করো না, তাহলে কি করে তোমার সাথে এই ব্যাপারে আলোচনা করতে পারে? আমি আমি যদি বলি যে এটা আল্লাহ করেছে, তখন কি তুমি বিশ্বাস করবে? তা কি আসি ভাই, যদি আমি আল্লাহকে বিশ্বাস না করি, আমি প্রমাণ না পাই, তাহলে কি আমি আলোচনা করতে পারবো না? না, আলোচনা তো অবশ্যই করতে পারবেন, আলোচনা করতে পারবেন না কেন? আলোচনার জন্য তো আপনার ব্যক্তিগত বিশ্বাস বা ব্যক্তিগত চিন্তা এখানে তো কোনো প্রভাব ফেলবে না, বা আপনি কোন ফ্যামিলি থেকে এসেছেন বা কোন ফ্যামিলি থেকে আপনি বিলং না না, করেন, ওইটা ওইটা বলছি সেটা না, তো আলোচনার ক্ষেত্রে কোনো উনি বলছেন, বিষয় না। উনি হ্যাঁ বলছেন বলেন। যে আমি যদি বলি এই কাজটা আল্লাহ তাআলা করেছে, তখন কি আপনি বিশ্বাস করবেন? সেই জন্য এই কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করা যাবে না? না, আপনি তো কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে পারেন, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি বিশ্বাস নাও করেন তারপরে তো আপনি কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে পারেন, যে এখানে যেহেতু এই জিনিসটা বলা আছে, সেহেতু এই এইভাবে মানে যখন মানুষ যুক্তি তৈরি করে, মনে করেন আমি
আওয়ামী লীগের সমালোচনা করছি এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র যে আছে সেই গঠনতন্ত্রে একটা কথা বলা আছে, সেই গঠনতন্ত্রের ওই কথাটা নিয়ে এসে আমি বলতে পারি যে এই গঠনতন্ত্রের এই ধারা অনুসারে আওয়ামী লীগ একটা ভুল কথা বলছে বা আওয়ামী লীগ একটা ক্ষতিকর আইন তৈরি করতে যাচ্ছে। তার মানে এটা না যে নেসেসারি, এটা না যে ওই গঠনতন্ত্রে আমার বিশ্বাসী হতে হবে, এটা নেসেসারি না। তো এটা তো খুবই ফালতু লোকের কাছে গিয়েছেন আপনি, মানে মানে এটা তো একটা ফালতু লোকের কাছে তাহলে আপনি গিয়েছেন। আমি আসলে এটা কি যে দাঁড়িয়ালা একটা লোক নাকি ইন্ডিয়ান নাকি? আপনার কথা থেকে আমার যেটা মনে হচ্ছে এটা তো খুবই ফালতু কথা বলেছে বা ফালতু মানে একেবারে লোয়ার লেভেলের কথাবার্তা বলেছে। না আমি মানে আমার সময় হবে না, এটা দেখার মতো সময় হবে না আমার। আমি আপনাকে যেটা বলে দিচ্ছি মানে এটা নেসেসারি না, এটা নেসেসারি না যে কোনো একটা বিষয় আলোচনা করতে গেলে সেই বিষয়ে বিশ্বাসী হতে হবে, বিশ্বাসী হইলে তারপর সেটা নিয়ে আলোচনা করা যাবে, এটা নেসেসারি না। যেমন তারাই কিন্তু অনেক সময় খ্রিস্টান ধর্ম নিয়ে, একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন, কথা মাঝখানে কথা বলেন না, তারাই অনেক সময় খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করে বা হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করে, তারা দেখবেন যে মনুসংহিতা বেদ ইত্যাদি নিয়ে নিয়ে বলবে যে এই যে বেদের অমুক ভার্সে এটা লেখা আছে, হ্যাঁ বাইবেলের এই জায়গায় এটা বলা আছে, এইখানে ওল্ড টেস্টামেন্টে এটা বলা আছে, নিউ টেস্টামেন্টে এটা বলা আছে, তারপর ভগবদ গীতা এটা বলা আছে, এই কথাগুলো তারা ওই দলিল গুলা এনেই তখন তারা বলে। কিন্তু তার মানে তো এটা নেসেসারি না যে তারা ওইটা বিশ্বাস করে। তারা কি হিন্দু ধর্মে বিশ্বাস করে? আপনি কি এই প্রশ্নটা তাকে করেছিলেন যে ভাই আপনি তো মানে হিন্দু ধর্মের অনেক গ্রন্থ থেকে রেফারেন্স এনে সেটা নিয়ে আলোচনা করেন, তাহলে তার মানে কি আমরা ধরে নিতে পারি যে আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন? নাহলে আপনি ওই ধর্মের গ্রন্থ আইনা ওইটা নিয়ে আলোচনা করছেন কেন? ভগবানে বিশ্বাস না করলে আপনি কেন ভগবদ গীতা থেকে রেফারেন্স দিচ্ছেন, দলিল দিচ্ছেন? এটা তো একটা ফালতু যুক্তি হলো না? আরেকটা যুক্তি দিচ্ছি বলবো ভাই, উনি বলছিলেন যে উনি বলছে আমাকে জিজ্ঞেস করছে যেহেতু আমার এখন 18 বছর হয়নি, ওনাকে একসময় বলেছি, তখন উনি আমাকে বলেন যে তোমার ছেলে কেমন আছে, তখন আমি বলি তো আমার তো ছেলে নাই, বিয়ে হয়নি। তখন বলছে এটা আমার ভুল ধারণা, আমি ভেবে নিচ্ছি যে তোমার ছেলে আছে, সেরকম তোমরা ভেবে নিচ্ছ যে ঈশ্বর বলে কেউ নেই, এটা তো তোমাদের ভুল ধারণা। ভুল ধারণা যে আমাদেরটা যে ভুল ধারণা সেটা তো প্রুফ করতে হবে তাই না? সেটা কি প্রুফ করতে হবে না? প্রমাণটা কি আমাদের যে ভুল ধারণা সেটা প্রমাণটা কোথায়? প্রমাণ তো লাগবে। যে কোনো কিছু ভুল ধারণা নাকি সঠিক ধারণা সেটা নির্ভর করে কিসের উপরে? মুখে মুখে বললাম এটা ভুল ধারণা, এটা সঠিক ধারণা, এভাবে বললেই কি সেটা সঠিক আর ভুল হয়ে গেল? না, সেটা নির্ভর করে সেটা সপক্ষে কি কি প্রমাণাদি আছে, কি কি আমরা কিভাবে সেই প্রমাণাদি, বলতে আমি যেটা বোঝাচ্ছি অবজেক্টিভ প্রমাণ, মানে হচ্ছে সেই প্রমাণটা কোনো বিশ্বাসের উপর নির্ভর করবে না। মানে আপনি মনে করেন আপনি মা কালীকে বিশ্বাস করেন, আপনার কাছে মনে হচ্ছে মা কালী আছে, আরেকজন মানে আল্লাহকে বিশ্বাস করে তার কাছে মনে হচ্ছে আল্লাহ আছে, আরেকজন বিশ্বাস করে গৌতম বুদ্ধের বিশ্বাস করে তার কাছে মনে হচ্ছে গৌতম বুদ্ধ বৈশ্ব বিশ্ব সব দেখতেছে। এটা তো হচ্ছে সাবজেক্টিভ, মানে হচ্ছে ব্যক্তি বিশেষের বিশ্বাসের উপর নির্ভর করে এই ধরনের বিশ্বাসগুলা। এইগুলার তো কোনোটারই কোনো অবজেক্টিভ প্রমাণ নাই। অবজেক্টিভ প্রমাণ হবে সেটা যেটা হবে ব্যক্তির বিশ্বাস নিরপেক্ষ, মানে ব্যক্তির বিশ্বাস এখানে কোনো প্রভাব ফেলবে না, যেটা আমরা টেস্ট করে দেখতে পারবো। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এক্স্যাক্টলি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এটাও আসলে এক্স্যাক্টলি সত্য না, কিন্তু ধরে নিচ্ছি সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। পৃথিবী আসলে ঘুরছে মানে সৌরজগতের ভর কেন্দ্রকে প্রদক্ষিণ করে, ঠিক আছে, সেটা সূর্যের কাছাকাছি, ধরে নিচ্ছি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, ঠিক আছে। এখন এই জিনিসটা যে আমি বললাম, এই জিনিসটা তো একটা অবজেক্টিভ প্রমাণ আছে, আমরা হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে বিভিন্ন ভাবে জ্যামিতি দিয়ে বা নানাভাবে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখাতে পারবো, প্রমাণ করতে পারবো যে এই যে আমাদের কাছে এই অবজারভেশন গুলো আছে, এই অবজারভেশন গুলোর আলোকে আমরা বলতে পারি এটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এই জিনিসটাকে পৃথিবীর কেউ এটাকে বাতিল করতে পারবে না, এই যুক্তিগুলাকে বাতিল করতে পারবে না, বা এই প্রমাণাদিগুলাকে বাতিল করতে পারবে না। এইটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ, ঠিক আছে। এইরকমের একটা অবজেক্টিভ প্রমাণ তো থাকতে হবে যেটা ব্যক্তির বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করবে না। বোঝা যাচ্ছে ভাই কথা? বুঝতে পারছি। আচ্ছা, ওনাদের কাছে কি এই যে খালি এইটা বলা ছাড়া আর কি কোনো প্রমাণ আছে যে এটা আপনার ভুল ধারণা, এটা বলা ছাড়া কি আর কোনো প্রমাণ আছে নাকি শুধু এইটাই বললেই প্রমাণ হয়ে গেল যে এটা ভুল ধারণা? এরকমই বলছিল। আর যে কজের ব্যাপারটা বললাম, ওটা বলছে যদি তুমি ট্রেনে চাপো, যদি ওখানে অসীম সংখ্যক ব্যক্তি থাকে তাহলে কিন্তু তুমি ট্রেনটাতে চাপতে পারবে না, কিন্তু যদি 50 পরে 51তম ব্যক্তি তুমি যদি হও তাহলে কিন্তু তুমি ট্রেনটাতে চাপতে পারবে। কজের ব্যাপারে তাহলে মানে তাহলে আল্লাহর যে একজন আল্লাহ নাই, আল্লাহর যে একটা সৃষ্টিকর্তা নাই, আল্লাহর যে একটা মানে বিল্লাহ নামক একটা সৃষ্টিকর্তা নাই, এটা ওনারা প্রমাণ করবেন কিভাবে? তাই তো সেই বিল্লার যে কিল্লা, সেই বিল্লার যে কিল্লা নামক আরেকটা সৃষ্টিকর্তা নাই, এটা ওনারা প্রমাণ করবেন কিভাবে? মানে এবং কততম স্টেপ পার হইলে আমরা মানে সত্যিকারের মূল ঈশ্বরকে পাবো, যে এক নম্বর সৃষ্টিকর্তাকে পাবো, যাকে কেউ সৃষ্টি করে নাই সেকে পাবো, সেই ব্যক্তিটাকে পাবো, এবং সেই ব্যক্তিটা
ঘুদা এমনি এমনি আইলো কেমনে, তাই না? সেই ব্যক্তিটা যে এমনি এমনি আইলো তাদের দাবি অনুসারে, তাদের ওই যে মানে মূল যে আগের যে সৃষ্টিকর্তাটা ধরে নিচ্ছি তার নাম চিল্লাপাক, হ্যাঁ, সে চিল্লাপাক অস্তিত্বে আসলো কিভাবে, এইটা তারা কিভাবে ব্যাখ্যা করবে? তারা বলবে ও আগে থেকে আসিল ভাই, আগে থেকে আসিল মানে কি, কত আগে থেকে আসিল? এই জিনিসগুলো তাদের ব্যাখ্যা করতে হবে না যে সে কত আগে থেকে আসিল, তার আগে কি ছিল নাকি? হ্যাঁ ভাই, তো এই জিনিসগুলোর ব্যাখ্যা তো তারা দিতে পারবে না, তারা বলবে এগুলো আল্লাহ ভালো জানে, এগুলো বিশ্বাস করা লাগবে। কিন্তু এইগুলো করলে সমস্যা নাই, এগুলো করলে কোনো সমস্যা নাই, এগুলো আলোচনা হতেই পারে, কিন্তু তারা যেই কাজটা করবে যে আপনি তাদের কথা বিশ্বাস না করলে আপনাকে কলা ফালাই দিবে, হ্যাঁ, আপনাকে জবাই করবে, আপনাকে কাফের বইলা আপনাকে কতল করে দিবে, এটা হচ্ছে বিরাট সমস্যা। হ্যাঁ, আপনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করেন, তর্ক করেন, সেগুলো ভিন্ন কথা, সেগুলো করতেই পারেন, একজন মানুষ আরেকজন মানুষের সাথে তর্ক বিতর্ক করবে এগুলো নিয়ে, ওকে, ইটস ফাইন। কিন্তু এই যে জঙ্গি এগুলো লোকেরা যারা করে, আপনাকে চিনে রাখবে, চিনে রাখার পরে হয়তো একটা লোক লালা দিবে আপনার পিছনে যে আপনি কেন এত তর্ক করছেন তার সাথে, আপনাকে পাইলে একটা রাস্তাঘাটে পাইলে আপনাকে একটু মারধর করবে অথবা আপনার কল্লা ফালা দিবে, এইগুলো তো ভাই বিপজ্জনক, তাই না? এটা তো ইসলামের বিধান, এটা ইসলামের বিধান যে এরকম বিধানটা আসলে এরকম না যে আপনাকে আপনি কাফের জন্য আপনাকে ফাটকার মেরে ফেললো, সেরকম বিধান ইসলামে নাই। কিন্তু ইসলামে এই বিধান আছে যে আপনাকে প্রথমে ইসলামের দাওয়াত দিবে, যদি আপনি কবুল না করেন তখন আপনার দেশে তারা আক্রমণাত্মক জিহাদ চালাইতে পারে, আপনার আপনার মানে ভারত, ভারতে তারা আক্রমণ, ধরেন আপনি ভারতীয় ধরে নিচ্ছি তর্কের খাতিরে, আপনার দেশে তারা আক্রমণাত্মক জিহাদ চালাতে পারে, এটাকে বলা হয় গাজবাতুল হিন্দ, এটা হাদিসে বলা আছে যে ভারতে যারা আক্রমণাত্মক জিহাদ চালাবে তারা জান্নাতি। এই গাজবাতুল হিন্দ করবে তারা, তখন আপনাদেরকে মেরে, আপনাদের পুরো মানে মুশরিক যারা আছেন আপনারা তাদেরকে মেরে মুরে, তাদেরকে জবাই টবাই করে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে তারা তুলে নিয়ে যাবে। এই যে যার কথা বলছেন সে হয়তো আপনার বোনকে বোনকে তুলে নিয়ে গেল, সে তখন মানে তাকে দাসী হিসেবে রাখবে এবং তার সাথে ইয়া করবে। এই জিনিসগুলো ইসলামে একদম সম্পূর্ণ জায়েজ, এগুলো একদম সম্পূর্ণ জায়েজ বিষয়, এগুলো যদি আপনি রেফারেন্স দেখতে চান আমি একটা একটা বের করে দেখাতে পারি। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এগুলা ধরে নিচ্ছি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, হ্যাঁ তাদের সৃষ্টিকর্তা আসলে সত্য, আল্লাহ সত্য, ঠিক আছে, কিন্তু এই সৃষ্টিকর্তা কি এরকমের কোনো বিধান তৈরি করতে পারে যে আপনি একজন হিন্দু এই কারণে বা আপনি একজন বৌদ্ধ এই কারণে আপনাকে আপনি ইসলাম কবুল করবেন না, এই কারণে আপনার দেশে ঢুকে আপনার মাইরা মুইরা আপনার বোন রে তুলে নিয়ে গিয়ে যৌন দাসী বানাবে, তারা তার পেটে বাচ্চা দিয়ে দিবে, এইটা কি কোনো সৃষ্টিকর্তার বাণী হতে পারে? এটা কি মানে একটা এই সিরিয়াসলি এটা কি কোনো মানে সুস্থ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষেরও তো এটা শুনলে একটা ধাক্কা লাগবে, তাই না? মানে কিরকমের বিভৎস 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 সব বিধিবিধান, মানে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলে আনো, তুই লাইনা তাদেরকে যৌন দাসী বানাও, হ্যাঁ তাদের পেটে বাচ্চা দিয়ে দাও, ও মা এগুলা কি ভাই, এগুলা কি কোনো মানে এটা কি একটা সভ্য সমাজে এই কথাগুলো বলতেও তো একটা রুচিতে বাধবে মানুষের, তাই না? আর এরা এগুলা মানে মানে প্রচার করে যাচ্ছে এই ধর্মটা মানে কি নাকি সত্য ধর্ম কি ভাই, মানে ফাইজলামির তো একটা সীমা আছে, তাই না? ঠিক আছে, তাহলে আজকে কি আপনাকে বিদায় জানাবো ভাই? হ্যাঁ ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। আরেকজনকে যুক্ত করি। আচ্ছা, বিএম রিডিং সেন্টার আপনাকে যুক্ত করা হয়েছে, বিএম রিডিং সেন্টার আপনি বলেন তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা, আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, আচ্ছা মৃত্যুর বিষয়টা নিয়ে বিজ্ঞান আসলে কি বলে? মৃত্যুর বিষয় নিয়ে বিজ্ঞান কি বলে কথাটা বুঝতে পারছি না, মানে মৃত্যু বল মানে মৃত্যু মানে শেষ, তাহলে আপনার সাথে ভাই আমি কথা বলতে উৎসাহী হব না, ঠিক আছে? আমি যখন কথা বলছি তখন ধৈর্য ধরে একটু কথাটা শুনবেন, তারপরে আপনি আপনার যদি পরের কোনো কিছু বলার থাকে একটু পরে বলবেন, কথার মাঝে মাঝে যদি আপনি কথা বলেন তাহলে আমি আপনার সাথে আলোচনা করতে উৎসাহী না, বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আত্মা বলে কিছু আছে এরকমের কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ কোথাও দেখাতে পারে নাই, কেউ কোথাও প্রমাণও করতে পারে নাই। প্রাচীনকালের মানুষ এই জিনিসটা বিশ্বাস করতো যে মানুষের ভিতরে একটা আত্মা থাকে, সেটা নাকি আবার উড়ে উড়ে যায়, উড়ে উড়ে আহে, কে কেমনে কেমনে যায় কেমনে কেমনে আহে, কিন্তু এরকমের কোনো বাস্তব প্রমাণ নাই। মৃত্যুর পরে যে একটা কিছু বের হয়ে যায়, মৃত্যুর পরে যদি আবার একটা কিছু আইসা পড়ে, জন্মের সময় আবার যে একটা জিনিস ঢুকা যায়, এরকমের কোনো প্রমাণ আদি এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এগুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু এখন পর্যন্ত এরকমের কোনো বাস্তব কোনো প্রমাণ এটা নাই, আত্মা বলে কিছু আছে। এখন যদি একটু শুনে নেন, এখন এই আত্মা জিনিসটা কি মানে মানে আত্মা জিনিসটা কিভাবে আপনি প্রমাণ করবেন, এটা হচ্ছে এক নম্বর কথা। আপনি কি আমাদের সামনে আত্মা জিনিসের এমন কোনো প্রমাণ দিতে পারেন যে জিনিসটা ভালো করে প্রশ্নটা শুনে সেইভাবে উত্তর দিবেন, অন্য প্রসঙ্গে চলে যান না, ঠিক আছে? আপনি ভালো করে প্রশ্নটা শুনে সেটার উত্তরটা দিন যে আত্মা বলে কিছু আছে কিনা। এখন আমরা যদি একটা কাজ করি যে পৃথিবীতে এখন
অনেক ভালো ভালো অপারেশন হয়, ঠিক আছে, কিছু অপারেশন আছে যে অপারেশনের মাধ্যমে আপনার মস্তিষ্ক আমার মস্তিষ্কের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে, আমার মস্তিষ্কটা নিয়ে আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে, এরকম মানে ইয়াও এখন এখন সম্ভব, ঠিক আছে। আমরা এই এই অপারেশন এই এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন প্রাণীর উপরে করা হয়েছে, মানুষের উপরে এখনো করা হয়নি, প্রাণীর উপর করে দেখা গেছে যে মানে ফলাফল পাওয়া গেছে মানে পজিটিভ তখন, হ্যাঁ ফলাফল পজিটিভ, যে তখন দেখা যায় যে মানুষটা পুরো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আপনার মগজটা যদি আমার মাথার ভিতরে ঢুকাই দিলে তখন আপনি ঘুমের থেকে উঠে দেখবেন কি যে আরে এটা আমি কার বডি, আমার বডিটা এরকম পাল্টা চেঞ্জ হয়ে গেল কেন, আমি আপনার বডিতে চলে যাব আপনি আমার বডিতে চলে আসবেন, যদি মস্তিষ্কটা, তার মানে আমরা বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষের যে চিন্তা ভাবনা জ্ঞান জ্ঞান স্মৃতি এই জিনিসগুলো সব কিছু নির্ভর করে মানুষের মস্তিষ্কের উপরে। মস্তিষ্কের ভিতরে নিউরন কোষ থাকে, সেই কোষগুলোর যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের ভিতরে আমাদের এই স্মৃতিগুলো থাকে, ছোটবেলা থেকে আমরা যে জিনিসগুলো শুনে শুনে বড় হই, যে যে জিনিসগুলো জানি, যে বইগুলো পড়ি, সেগুলো সব হচ্ছে নিউরন সেলের মেকানিজম। হ্যাঁ, আমাদের মস্তিষ্কের ভিতরে নিউরন সেল থাকে। আপনি যদি মাঝখানে যদি আপনি কথা বলেন তাহলে তো ভাই আমি আলোচনা করতে উৎসাহী হব না, আপনি ধৈর্য ধরেন, আপনি আপনার কথাটা লিখে রাখেন। যার আমার আলোচনা শোনার যার ধৈর্য নাই, যে আমার আলোচনা শুনতে চায় না, খালি আইসা মানে ইয়া করতে চায়, তাইলে আমার আমাদের লাইভ আমাদের আলোচনা গুলো বহু লোক শুনে, বহু লোক শুনে, তাদের মধ্যে অনেকে আছে যারা, যাদের জন্য আমি কথাগুলো বলি, যারা হয়তো প্রথমবার হয়তো আজকে শুনছে। আচ্ছা, আমি একটু আরেকজনকে যুক্ত করে নিই। বাসবিহারী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি আশিক ভাই, পাচ্ছি। বাসবিহারী ভাই, আমি দেখেন আমি ওনাকে এই যে জিনিসটা এক্সপ্লেইন করতে চেষ্টা করছিলাম যে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং আমাদের যে চেতনা, সেই চেতনাটার মূল বেসমেন্টে যে মস্তিষ্ক, সেই জিনিসটা ওনাকে আমি বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকেরই এখানে মানে বকর বকর করতে আসে, কিন্তু কিছু জানতে বা কিছু শিখতে বা আমাদের পয়েন্টটা কি অন্তত এটা বোঝাটা যে জরুরি, এরকমের কোনো ইচ্ছেই তাদের নাই। তারা আমি একটা জিনিস এক্সপ্লেইন করছি উনি শুনবে না, আমি বলেন তো এইগুলো শুনলে খুবই মেজাজ খারাপ লাগে না? আসলে এদের বেসিক আইডিয়া খুবই কম, তো ওই ওয়াজ ওয়াজ শুনে বা হিন্দু পণ্ডিতদের নানা রকম কথাবার্তা শুনে চলে আসে, এই আর কি। তো আপনার সাথে আমি তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি যে মানুষের মস্তিষ্ক তো আমাদের সব স্মৃতি, আমাদের সব মেমোরি তো মস্তিষ্কের উপরে নির্ভর করে, তাই না বাসবিহারী ভাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই মস্তিষ্কটাতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মস্তিষ্ক, এবং এটা আমরা দেখতে পাই যে মস্তিষ্কে যদি কিছু কিছু জায়গায় বড় ধরনের আঘাত লাগে তাহলে মানুষের স্মৃতি হারিয়ে ফেলে, মানুষ আগের কথা ভুলে যায়, এরকম ঘটনা আমাদের প্রতিনিয়ত আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, তাই না? হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের সমস্ত কিছুর কেন্দ্র কেন্দ্র হচ্ছে মস্তিষ্ক, আমাদের সমস্ত অ্যাক্টিভ কাজকর্ম, সমস্ত কিছু আমাদের চেতনা, চেতনার কেন্দ্র বিন্দুটা হচ্ছে মস্তিষ্ক। এখন কেউ যদি দাবি করে মানুষের ভেতরে আত্মা বলে কিছু আছে, তাহলে সেই আত্মাটা কোথায় আছে, কোন জায়গাটাতে আছে, সেটা কি সারা শরীর জুড়ে আছে, সেটা কি কোষ কোষের ভিতরে আছে? মনে করি আমি যদি আমার হাতটা কেটে ফেলি তাহলে আমার হাতের আত্মাটা কি আলাদা হয়ে যাবে, বা আমার যে আমার কিন্তু শরীর থেকে প্রতিনিয়ত মরা কোষ পড়ে যাচ্ছে, সেই মরা কোষগুলোর কি আত্মা আছে? বা আমার চুল, চুলগুলো কিন্তু মরা কোষ, তাই না? আমাদের শরীর থেকে মরা কোষ প্রতিনিয়ত পড়ে যাচ্ছে, নখ গুলা হচ্ছে মরা কোষ, এগুলোর আত্মা কি পড়ে যাচ্ছে? তাহলে কি আমাদের আত্মা ক্ষয় হয়ে যাচ্ছে? বা আমাদের আত্মা আমাদের যদি মনে করেন আমি যদি ডেড বডিটা ডোনেট করে দিই, আমার মৃত্যুর পরে যদি ডেড বডিটা ডোনেট করে দিই, আমার কিডনিটা নিয়ে যদি আরেকজনের শরীরে লাগানো হয়, তাহলে কি আমার আত্মা তার ভিতরে চলে যাবে? এইগুলোর অ্যান্সার কিভাবে এরা দিবে বলেন তো বাসবিহারী ভাই? ওনার ওনার প্রশ্নটা কি মৃত্যু বোধহয় মৃত্যু নিয়েছিল না? হ্যাঁ, মৃত্যু মৃত্যুকে বিজ্ঞানীরা কি মনে করে মৃত্যু কি? সেই মৃত্যু থেকে আত্মায় চলে গেল, মৃত্যু থেকে আত্মা চলে গেল, যখন আমি তাকে একটা জিনিস জিজ্ঞেস করলাম যে মৃত্যু মানে শেষ, তখন সে বলতেছিল মৃত্যু হইলে তো আত্মা চলে যায়। এখন আমি বললাম আত্মার প্রমাণ কি, আত্মা কোথায় আছে, বা এটার কোনো আমাদের কাছে কি কোনো অবজেক্টিভ প্রমাণ আছে যে আত্মা বলে কিছু আছে? আমি তো জানি না এরকম কোনো প্রমাণ, আত্মা বলে কিছু থাকার প্রমাণ তো আমি জানি না, আপনি থাকলে দেন। ও, উনি আত্মার তো প্রমাণ কিছু না দিয়ে চলে গেলেন ওরা? না, ওনাকে আমি বের করে দিয়েছি, উনি কথা মানে কথা শুনতে চাচ্ছে না। হ্যাঁ, আমি এগুলো জানি, আমি এগুলো জানি, উনি কথা শুনতে চাচ্ছে না, এই জন্য আমি বের করে দিয়েছি। আবার এসছে ব্যাকস্টেজে আছে, কিন্তু আমি ওনাকে আর যুক্ত করবো না, ওনার যখন কথা শোনার ধৈর্য তৈরি হবে তখন আমি ওনাকে আবার যুক্ত করবো, কিন্তু এই যে যদি ওনার কথা শোনার ধৈর্য তৈরি না হয় তাহলে তো যুক্ত করবো না, মানে সবাইকে যুক্ত করি না। ঠিক আছে, তাহলে আমি বাসবিহারী ভাই আপনি থাকেন, আমি আরেকজনকে যুক্ত করি, আরেকজনকে দেখি উনি ওনার।